हेलो फ्रेंड्स वेलकम टू सैयद यूट्यूब चैनल माय नेम इज सैयद परवेज रहमान और आज के आमी रिव्यू करते चलेছি অক্সফোর্ড এসেনশিয়াল ডিকশনারি যেটা इंग्लिश टू बेंगली। ठीक है, এই ডিকশনারিটা কাদের জন্য না এই ডিকশনারিটা হচ্ছে যারা বিগিনার, ঠিক আছে, কিংবা যারা কলেজে মানে ইংলিশ অনার্স নিয়েছে, ঠিক আছে, তো তাদের জন্য অর্থাৎ এটা বিগিনার লেভেলে, ঠিক আছে, না তো ইন্টারমিডিয়েট না তো এটা অ্যাডভান্সড লেভেলে। তো এটা যদি তুমি কেনো আর কি তো এখানে সে সমস্তই ওয়ার্ডস থাকবে যেগুলো বিগিনার লেভেলে প্রয়োজন এবং ইংরেজি তুমি স্টাডি করেছো কিন্তু হয়তো অতটা ডিপলি করোনি, তো তোমার জন্য কিন্তু এটা সুটেবল। তার কারণ এটা বিগিনার লেভেলের আর যেহেতু তুমি অ্যাডভান্সড বা ইন্টারমিডিয়েট লেভেলে পড়াশোনা করোনি তাই এটা কিন্তু তোমার জন্য পারফেক্ট। সো এটা সমস্ত বিগিনার ভাই বোনদের জন্য। তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তাহলে আমরা প্রথমে ডিকশনারিটা একবার দেখে নিই। যে এটা দেখো ডিকশনারি ফ্রন্ট পেজ, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাক সাইড। তো দেখো ডিকশনারির ভেতরটা হচ্ছে অক্সফোর্ড এসেনশিয়াল, এখানেও সেম জিনিসই লেখা আছে, দেখো অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, ঠিক আছে। তো দেখো আমি যে বইটা কিনেছি এটা 22nd ইমপ্রেশন 2019, ঠিক আছে, এখানে তোমরা দেখতে পারবে। তো দেখো এখানে আমরা দেখতে পাবো ভূমিকা, এই অভিধানের ব্যবহার পদ্ধতি, অভিধানের প্রধান বৈশিষ্ট্য সমূহ, উচ্চারণ রীতি, অভিধান এ টু জেড আর পরিশিষ্ট। ভূমিকাতে দেখো এখানে আমরা দেখতে পাবো যে 12,000টা শব্দ রয়েছে প্রায়। আর এখানে দেখো লেখা আছে ইংরেজি শব্দের মানে বোঝানো এবং ইংরেজি ভাষার পদ্ধতি সাধ্যমতো শেখানো, ইংরেজি ভাষায় ব্যাকরণের জ্ঞান বাড়ানোর জন্য এই বইটি মূলত প্রস্তুত করা হয়েছে, ঠিক আছে। তো এই অভিধানের ব্যবহার পদ্ধতি এখানে নিয়ম রয়েছে যেটা নর্মালি যে কোনো ডিকশনারি রুলস থাকে, ঠিক আছে, সেই রুলসটা এখানে লেখা রয়েছে। এবার এখানে আমরা দেখে নিই কিছু কিছু ফিচার্স যেগুলো এই ডিকশনারিটা দিচ্ছে। তো এই পেজগুলো তোমরা চাইলে পজ করে পড়তে পারো, ঠিক আছে, আমি এটা পড়ছি না তার কারণ এই জিনিসটাই আমরা পরের পেজে আবার দেখতে পাবো। এখানে ওরা ডিকশনারির যে ফিচার্স রয়েছে যে কোনো ওয়ার্ডের ব্যাখ্যা দেওয়ার জন্য আর কি, তো সেই সমস্ত টেকনিকগুলো এখানে লেখা রয়েছে, ঠিক আছে। তো এরপরে আমরা একটা এক্সাম্পলও পাবো, আমি এক্সাম্পলটাতেই তোমাদেরকে ডাইরেক্ট দেখাবো। তো এটা হচ্ছে একটা এক্সাম্পল, ঠিক আছে, এই এক্সাম্পলটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এই অভিধানের প্রধান বৈশিষ্ট্য সমূহ, ঠিক আছে, তো মূল শব্দ মানে ধরো ব্যাক, এটা একটা শব্দ দেওয়া রয়েছে, তো এটা মূল শব্দ। এরপর আমরা দেখতে পাবো যে পাশে দেখো এটা নাউন না ভার্ব না প্রোনাউন সেটা লেখা রয়েছে, ঠিক আছে। এরপরে দেখো ব্যাকের মিনিংটা দেওয়া আছে যে দ্য পার্ট দ্যাট ইজ বিহাইন্ড অর ফার্দেস্ট ফ্রম দ্য ফন্ট, এটা ফার্স্ট হচ্ছে ইংলিশ, ঠিক আছে। এরপরে দেখো বেঙ্গলিতে রয়েছে পিছন দিক হলো। এরপরে দেখো একটা ইটালিকে যেটা লেখা রয়েছে দ্য অ্যান্সার্স আর অ্যাট দ্য ব্যাক অফ দ্য বুক, এটা এক্সাম্পল, ঠিক আছে, ইটালিকে যেটা রয়েছে এটা এক্সাম্পল। এরপর আমরা দেখতে পাবো যে বিপরীত শব্দ, এই বিপরীত শব্দ মানে এখানে অ্যান্টোনিমসটাও দেওয়া রয়েছে যে অ্যান্টোনিমস বা বিপরীত শব্দটা কী হবে ব্যাকের ফ্রন্ট। নাম্বার টুতে দেখো দ্য পার্ট অফ এ পার্সন অর অ্যান অ্যানিম্যাল বিটুইন দ্য নেক অ্যান্ড দ্য বটম, এটা সেকেন্ড মিনিং, ঠিক আছে, মানে ব্যাকেরই আর কি দুটো মিনিং, এক নম্বর দু নম্বর। তো দু নম্বরটা আমরা দেখলাম। আর বেঙ্গলিতে মিনিংটা রয়েছে পিট। আর এর এক্সাম্পলটা দেখো হি লে অন হিজ ব্যাক অ্যান্ড লুকড আপ অ্যাট দ্য স্কাই, তো এটা একটা এক্সাম্পল, ঠিক আছে। তো এখানে দেখো এটা হচ্ছে ব্যাক শব্দ, ঠিক আছে। তো এখানে দেখো বিহাইন্ড সামবডিজ ব্যাক, বাগধারা ও প্রবাদ, মূল শব্দটি যদি কোনো অতি পরিচিত প্রচলিত বাগধারা বা প্রবাদের অংশ হয় তাহলে প্রতিটি শব্দের শেষে বাগধারাও মোটা হরফে ছাপা হয়েছে। তো দেখো এই ব্যাক শব্দের সঙ্গে এই বাগধারাটি রিলেটেড, ঠিক আছে, সেই জন্য এই বাগধারাটি এখানে দেওয়া রয়েছে। এই বাগধারাটি তুমি নিজেও ইউজ করতে পারবে। তো কীভাবে, যে বিহাইন্ড সামবডিজ ব্যাক, এর মানে কি বলছে হোয়েন সামবডি ইজ নট দেয়ার সো দ্যাট দে ডু নট নো অ্যাবাউট ইট, কারো আড়ালে বা কারো অনুপস্থিতিতে। তাহলে এটা তুমি যখন ইউজ করবে কিভাবে, এখানে একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে ডোন্ট টক অ্যাবাউট শ্রুতি বিহাইন্ড হার ব্যাক, মানে শ্রুতি সম্পর্কে তার আড়ালে বা তার পেছনে কিছু বলো না, ঠিক আছে, তার সামনে বলো। তো এভাবে ইউজ। এরপরে দেখো আমরা দেখতে পাবো ব্যাক ওয়ান দেখলাম ব্যাক টু, তাহলে এখানে এবার তোমাদের প্রশ্ন থাকতে পারে যে ব্যাকের যে মিনিং সেটা তো এক নম্বরে একটা মিনিং দু নম্বরে একটা মিনিং, তাহলে এখানে ব্যাক টু কেন দেওয়া হলো? তো এক্ষেত্রে তোমরা যারা জানো না তাদেরকে বলি যে একটা ওয়ার্ডেরই কিন্তু বিভিন্ন রকম ইউজ থাকতে পারে। এবার সেই ইউজের আবার পার্থক্য আছে, যেমন এই ব্যাক ওয়ান যেটা দেখলে এর যে ইউজ সেটাকে কিন্তু দুভাগে ভাগ করা যায়, ঠিক আছে, সেরকম ব্যাক টু এর যে মিনিং সেটাকে আবার যদি দুভাবে তিনভাবে বা একভাবে যদি থাকে তো সেটা এখানে দেওয়া থাকবে, ঠিক আছে। তো এখানে ব্যাক টুটা আমরা দেখি এটার মিনিং কি। অ্যাওয়ে ফ্রম দ্য ফ্রন্ট মানে পিছনে বা পিছন দিকে, দ্য ব্যাকডোর, ঠিক আছে। এবার ব্যাক থ্রিতে আমরা দেখতে পাবো অ্যাওয়ে ফ্রম দ্য ফ্রন্ট, আই লুক ব্যাক টু সি ইফ সি ওয়াজ কামিং। নাম্বার টুতে দেখো ইন অর টু দ্য প্লেস হোয়ার সামবডি অর সামথিং ওয়াজ বিফোর, ঠিক আছে। এইভাবে মিনিংগুলো রয়েছে। এবার তো এখানে দেখো আমি তোমাদেরকে এতক্ষণ যেটা বললাম যে 1, 2, 3 এগুলো হচ্ছে একটা ওয়ার্ডে বিভিন্ন রকম মানে, সেই মানেগুলোকে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বরভাবে লিখে রয়েছে, ঠিক আছে। তো এখানেও সেই কথাটাই লিখেছে যে অর্থ, কোনো শব্দে একাধিক অর্থ থাকলে আলাদা আলাদা অর্থের শব্দগুলি সংখ্যা দ্বারা চিহ্নিত করা হয়েছে এবং বাংলা ইংরেজি দুই ভাষাতেই শব্দের মানে দেওয়া হয়েছে, ঠিক আছে। এরপরে দেখো উচ্চারণ, যে ভাষা শেখার সুবিধার জন্য প্রতিটি শব্দের উচ্চারণ বাংলা হরফে দেওয়া হয়েছে। আইপিএ অনুসারিত এই নিয়মাবলীর জন্য X এবং XI পৃষ্ঠা দেখো, ঠিক আছে। IPA মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট। এটা কেন ব্যবহৃত হয়, যে কোনো একটা ওয়ার্ড উচ্চারণ প্রপার, যেটা উচ্চারণ সেই প্রপার উচ্চারণ করার জন্যই IPAটা ইউজ করা হয়, ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট, ঠিক আছে। এটা আমরা দেখব পরে। IPAতে যে ওয়ার্ডসগুলো বা যে সিম্বল ইউজ করা হয় সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়নি, এখানে বেঙ্গলি দেওয়া হয়েছে, যেমন এই ব্যাক, ঠিক আছে। তারপর দেখো এখানে দেখতে হবে যে উদাহরণ, এখানে আমি তোমাদেরকে যেটা বললাম যে ইটালিকে যেটা আছে সেটা উদাহরণ, ঠিক আছে। ব্যাক আউট, এটা একটা ফ্রেজাল ভার্ব, তোমরা দেখেই বুঝতে পারছো, ঠিক আছে। তো কোনো ওয়ার্ডের সাথে যে সমস্ত ফ্রেজাল ভার্ব লিঙ্ক থাকবে সেই ফ্রেজাল ভার্বগুলো সেই ওয়ার্ডের মানে সেকশানই দেওয়া থাকবে, যেমন ব্যাক, তো ব্যাকের সেকশানে ব্যাক আউটটা দেওয়া আছে, সেরকম বাকিগুলোও পাবে, ঠিক আছে। এরপরে আমরা নেক্সট চলে যাচ্ছি। এখানে একটা জিনিস নোটিস করো, ডিপ, ঠিক আছে, ডিপ থেকে ডিপার, ডিপেস্ট, এটা কি দেওয়া রয়েছে না, বিশেষণে বিভিন্ন রূপ। ডিপটা কি, একটা অ্যাডজেক্টিভ, তাহলে আমরা জানি যে কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভে কী কী ডিগ্রি হয় না, 3টে ডিগ্রি হয়। একটা হচ্ছে পজিটিভ যেটা ডিপ, তারপরে হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি মানে ডিপার, আর তারপরে হচ্ছে সুপারলেটিভ ডিপেস্ট, তাহলে ডিপ, ডিপার, ডিপেস্ট হলো মানে পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ ডিগ্রি। এরপর আমরা দেখতে পাবো মূল উদ্ভূত শব্দ, ঠিক আছে, মূল শব্দ থেকে আরও অন্যান্য যে শব্দের সৃষ্টি সেই শব্দ মূল শব্দের শেষাংশে বর্ণানুক্রমিকভাবে লিপিবদ্ধ করা হয়েছে। মানে ডিপটা হচ্ছে মেন ওয়ার্ড, এই ডিপ মেন ওয়ার্ড থেকে যে অন্যান্য যে ওয়ার্ডগুলো তৈরি হয়েছে সেই ওয়ার্ডগুলো আর কি এখানে দেওয়া রয়েছে, ডিপ থেকে ডিপলি এসেছে, ঠিক আছে। তো এখানে আমরা আবার কি দেখতে পাচ্ছি যে ছবি দেওয়া রয়েছে, ঠিক আছে। কিছু কিছু ওয়ার্ড যেমন ধরো ডিয়ার, ডো, স্ট্যাগ, এগুলো কেন দেওয়া হয়েছে না, এটা মেনলি তোমাদের ভোকাবুলারিটাকে স্ট্রং করার জন্য এই ছবিগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে। শব্দভাণ্ডার বাড়ানো ও ভাষা বোঝার সুবিধার জন্য শিরোনাম সম্বলিত অনেক ছবি দেওয়া হয়েছে, তবে ছবি সব ওয়ার্ডে দেওয়া হয়নি, কিছু কিছু ওয়ার্ডে ছবি দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এই ডিকশনারিটা তুমি কিনবে, তারপর নিজে সেগুলো খুঁজে বার করবে যে কোন কোন ওয়ার্ডে দেওয়া রয়েছে। এই ছবিগুলো মেনলি দেওয়া হয়েছে যাতে তোমাদের ওয়ার্ডটা বুঝতে আরও বেশি সুবিধা হয়, ঠিক আছে, ভোকাবুলারিটাকে আরও স্ট্রং করার জন্য। এরপরে দেখো স্ত্রী হরিণকে বা হরিণীকে ডো আর পুরুষ হরিণকে স্ট্যাগ বলে, হরিণ শিশুকে বলে ফাউন, ঠিক আছে। তো দেখো এখানে আমরা এটা পড়লাম, ঠিক আছে। আর এখানে যদি আমরা পিকচারে দেখি যে এটা ডো, ঠিক আছে, এটা স্ট্যাগ, এটা ফাউন, এটা অ্যান্টলার, তাহলে এটা বুঝতে আরও বেশি সুবিধা হবে। তো এই জন্যই ছবিগুলো দেওয়া হয়েছে যাতে ওয়ার্ডসগুলো আরও ভালোভাবে বুঝতে পারা যায়, ঠিক আছে। এখানে আমরা আরেকটা জিনিস দেখো দেখতে পাবো যে গুজ, গুজের বিশেষ্যের রূপ, ঠিক আছে, বিশেষ্যের বিভিন্ন অস্বাভাবিক রূপ বন্ধনীর মধ্যে দেওয়া হয়েছে। গুজ থেকে গিজ মানে এটা হচ্ছে প্লুরাল, দেখো পাশেই লেখা আছে প্লুরাল গিজ, ঠিক আছে। তো এই ডিকশনারিটা খুবই সিম্পল করে দেওয়া হয়েছে অ্যান্ড যে কেউ এটা রিড করতে পারে, কারণ এটা বিগিনার বেসিসে তৈরি করা হয়েছে। তো অফকোর্স ইয়ার বিগিনার লেভেলে তো যাতে সবাই ভালোভাবে রিড করতে পারে যে জন্যই এই বইটা তৈরি করা হয়েছে, ঠিক আছে। তো তোমরা এই বইটা নিশ্চয়ই কিনতে পারো যদি বিগিনার লেভেলে থাকো, আর যদি ইন্টারমিডিয়েট থাকো তাহলে আমার ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্সদের বলছি যে তোমরা অক্সফোর্ড অ্যাডভান্সড লার্নার্স ডিকশনারি ফলো করতে পারো, যেটা আমার ইউটিউব চ্যানেলে অলরেডি একটা বুক রিভিউ করে রেখেছি, ঠিক আছে। আমি লিঙ্কটা ডিসক্রিপশনেও দিয়ে দেবো আর অ্যাবাউট সেকশনেও দিয়ে দেবো, তোমরা চাইলে সেই অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি বুক রিভিউটা দেখতে পারো। ওটা মূলত ইন্টারমিডিয়েট অ্যান্ড অ্যাডভান্স লেভেলের স্টুডেন্টদের জন্য, ঠিক আছে। তো দেখো এখানে রয়েছে হেয়ার, হেয়ার মানে হচ্ছে সোনা, ঠিক আছে। তো এটা হচ্ছে ভার্ব, ঠিক আছে। ভার্বের দেখো 3টে রূপই এখানে দিয়ে দেওয়া হয়েছে, হেয়ার্স, হেয়ারিং, হার্ট। তো এখানে বক্সেও লেখা রয়েছে যে ক্রিয়ার রূপ, ক্রিয়ার এই রূপগুলি দেওয়া হয়েছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট টেন্স অ্যান্ড পাস্ট পার্টিসিপেল, ঠিক আছে। হেয়ার না লিসেন, দেখো তাহলে এখানে আমরা আরেকটা জিনিসও যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ব্যাকরণ বিষয়ক মন্তব্য, ব্যাকরণে বিভিন্ন খুঁটিনাটি এবং ব্যাকরণ সংক্রান্ত সাধারণ যেসব ভুল হয়ে থাকে সেই বিষয়ে চৌপুকির মধ্যে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এর মানে কি যে বিভিন্ন সময় কি হয় যে আমরা বিভিন্ন রকম ওয়ার্ডের মধ্যে কিন্তু দ্বন্দ্ব লেগে যাই, যে আমরা হেয়ার ইউজ করব নাকি লিসেন। তো এরকম আরও অনেক ওয়ার্ড থাকে যেখানে আমরা দ্বন্দ্বের মধ্যে পড়ে যাই এবং আমরা বুঝতে পারি না যে কোন ওয়ার্ডটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। তো সেক্ষেত্রে এই ছকটা দেওয়া রয়েছে আরও বিস্তারিতভাবে যাতে তোমরা বুঝতে পারো। যেমন দেখো রয়েছে হেয়ার এ কানে শব্দ আসে, আই হার্ড দ্য ডোর ক্লোজ, মানে কানে আমাদের শব্দ এলো। আর লিসেনে তুমি শোনার চেষ্টা করো, আই লিসেন টু দ্য রেডিও এভরি মর্নিং। হেয়ার মানে হচ্ছে শুনতে পাওয়া, ঠিক আছে, আর লিসেন মানে হচ্ছে শোনার চেষ্টা করা। এরপরে দেখো এ, এখানে এটা আর্টিকেল, ঠিক আছে, মিনিং রয়েছে। এবার দেখো এখানে এ অথবা অ্যান, এখানেও সেম জিনিস দেওয়া রয়েছে, ঠিক আছে, ব্যাকরণগত পদ্ধতি দিয়ে দেওয়া হয়েছে। সো এই বুকটা খুবই ভালো, ঠিক আছে। এবার আমরা দেখে নেব উচ্চারণ রীতি। তোমাদেরকে যেটা আমরা বললাম যে আইপিএ অর্থাৎ ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট, তো এটাকে বলা হয় ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট, ঠিক আছে। এর ইউজ করাটা শিখে নিতে পারলে যে কোনো ওয়ার্ডের নির্ভুল উচ্চারণ করা সম্ভব, ঠিক আছে। এভাবে আইপিএগুলো ইউজ করা হয়। যেমন এটা হচ্ছে ক্যাপ, ঠিক আছে, মেন শব্দ, আর এটা পাশে রয়েছে এটা আইপিএ। তো আইপিএটা ইউজ করে এই ক্যাপের সঠিক উচ্চারণটা আমরা করতে পারি, ঠিক আছে। আর এগুলো আইপিএর সিম্বল, এগুলো কীভাবে উচ্চারণ করতে হয়, ঠিক আছে, বেঙ্গলি সিম্বল, আর এটা আইপিএ সিম্বল, এটা ইউজেস আর এটাও ইউজেস, ঠিক আছে। তো এভাবে রয়েছে এটা কনসোনেন্টস, আর এটা রয়েছে ভাওয়েলস অ্যান্ড ডিপথংস, ঠিক আছে। তো আমরা বইটার বিগিনিং পার্টটা দেখে নিলাম, এবার আমরা বইটার ভেতরে দেখব। তো এটা রয়েছে আমাদের ডিকশনারি, ঠিক আছে, এভাবে ডিকশনারিতে রয়েছে। অ্যান্ড ডিকশনারির ভেতরে দেখলে দেখতে পাবো এটা হচ্ছে ভেতরটা। এখানে আমরা দেখতে পাচ্ছি আমি বললাম যে সমস্ত জায়গাতে পিকচার নেই, তবে কিছু কিছু ওয়ার্ডে পিকচার দেওয়া রয়েছে যেখানে জরুরি মনে হয়েছে, ঠিক আছে। বুকটার শেষ পৃষ্ঠায় রয়েছে অ্যাপেন্ডিক্স 1, ঠিক আছে, রোমান নিউমারেলস, তারপরে রয়েছে ফ্র্যাকশনস অ্যান্ড ডেসিমেলস, তারপরে রয়েছে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনস, আর টেম্পারেচার্স সেলসিয়াস সেন্টিগ্রেড অ্যান্ড ফারেনহাইট, ঠিক আছে, এগুলো রয়েছে বুকটার লাস্ট পেজে। আর এখানে বুকটার ফিচার্সগুলো ডিসকাস করা হয়েছে, ঠিক আছে। সো এটা ছিল অক্সফোর্ডের এসেনশিয়াল ডিকশনারি, যেটা ইংলিশ টু ইংলিশ টু বেঙ্গলি ডিকশনারি, ঠিক আছে। এই অক্সফোর্ড এসেনশিয়াল ডিকশনারিটা ইংলিশ টু ইয়োর ল্যাঙ্গুয়েজ, মানে হিন্দি, বেঙ্গলি বা যে কোনো ল্যাঙ্গুয়েজ, তোমার যেটা ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজে পাওয়া যাবে, ঠিক আছে। তোমরা চাইলে এই বইটা কিনতে পারো। এই বইটা বিগিনারদের জন্য, তবে আমার মতে বলে যে এই বইটা সবার বাড়িতে একটা করে থাকা উচিত। তার কারণ তোমাদের হয়তো ছোটো ভাই বোন থাকতে পারে, তো তোমরা তাদেরকেও বলতে পারো এই বইটা পড়ার জন্য। আর এই বইটা তোমরা নিজেও রাখতে পারো। এর কারণটা হচ্ছে যে তোমরা যে ওয়ার্ডগুলো জেনেছো বা শিখেছো, ঠিক আছে, তো তোমরা এই বুকটা পড়লে জানতে পারবে যে সেই ওয়ার্ডগুলো আদৌ তোমরা কতটা শিখতে পেরেছো ভালোভাবে, ঠিক আছে। আর এই বইটার মধ্যে বিভিন্ন ওয়ার্ডের সঠিক ইউজেস রয়েছে, বিভিন্ন রকম দ্বন্দ্ব সেগুলোকে ক্লিয়ার করে দেওয়া হয়েছে, গ্রামাটিক্যালও অনেক রুলস রয়েছে যেগুলো আমার মতে মনে হয় যে তোমাদের সবার জানা উচিত। তো আমি বলবো যে এই বইটা অবশ্যই কিনবে, ঠিক আছে, যাতে তোমরা নিজের ভুলগুলোকে রেকটিফাই করতে পারো। এবং শুধু বিগিনার বলে নয়, ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স লেভেলের স্টুডেন্টরাও তোমরাও চাইলে কিনতে পারো, ঠিক আছে। আমি এই বুকটা কিনেছি, যদি আমি অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারিটা ফলো করতাম তবুই এটা কিনেছিলাম, কারণ আমাদের প্রফেসর রেকমেন্ড করেছিলেন। তো এই বইটা যখন আমি পড়লাম, ঠিক আছে, তো এই বইটা পড়ে আমি বেশিরভাগ ওয়ার্ডসগুলো আমার জানা ছিল, তার মধ্যেও অনেক ওয়ার্ডস ছিল যেগুলো আমি জানতাম না। তো সেই ওয়ার্ডসগুলো আমি নিউলি জানতে পেরেছি, এবং যে ওয়ার্ডসগুলো আমি জানতাম সেই ওয়ার্ডসগুলোরও আবার অনেক মিনিং রয়েছে যেগুলো আমি জানতাম না, সেগুলো আমি ভালোভাবে জানতে পেরেছি। তাই আমার মতে বলে যে এই বইটা তোমাদের সবার অবশ্যই কেনা উচিত, ঠিক আছে। তো ফ্রেন্ডস, আজকে ছিল এটা ভিডিও। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা দেখার জন্য। আমার নাম হচ্ছে সৈয়দ পারভেজ রহমান আর তোমরা দেখছো সৈয়দ পিডিএ ইউটিউব চ্যানেল।